নির্বাচনের দিন হলো ছুটির দিন আমি আমার পরিবার নিয়ে পিকনিকে যাই ভোটের জন্য যাই না অন্যরা তো ভোট দিচ্ছে কি আর হবে আমি যদি না যাই এখনও আমরা রাজতন্ত্রের মানসিকতায় আটকে আছি নির্বাচিত ব্যক্তিটিকে ভাবি রাজা কিংবা সম্রাট আমরা জনগণকে কীভাবে রাজনীতি এবং প্রশাসনিক প্রক্রিয়ার বিষয়ে উৎসাহিত করতে পারি যেখানে পঞ্চাশ শতাংশেরও কম মানুষ নির্বাচনে অংশ নেন uh see this is not about politics there is not enough concern about the nation and the people দেখুন এটা রাজনীতির বিষয় নয় এই দেশ এবং মানুষের ব্যাপারে আমাদের যথেষ্ট উদ্বেগ নেই বহু সংখ্যক মানুষের মধ্যে সেই উদ্বেগ আজও আসেনি এখনো আমরা এরকমই আছি পরিবারের প্রতি আসক্তি আমাদের পরিবার এবং সাম্প্রদায়িক পরিচিতি এতটাই জোরালো যে আমি আমার পরিবার নিয়ে যদি ভালো থাকি দেশের কি হচ্ছে তার পরোয়া করি না নির্বাচনের দিন হলো ছুটির দিন আমি আমার পরিবার নিয়ে পিকনিকে যাই ভোটের জন্য যাই না কে গিয়ে ওই লাইনে দাঁড়াবে আমরা পিকনিকে যাব সিনেমায় যাব অন্য কিছু করব। কারণ পরিবারের সঙ্গে আমাদের পরিচিতি জাতীয় পরিচয়ের থেকে অনেক বেশি এই কারণেই তারা ভাবে ও অন্যেরা তো ভোট দেবেই এটাই তাদের ধারণা অন্যরা তো ভোট দিচ্ছে কি আর হবে আমি যদি না যাই একটা সুন্দর গল্প বলতে ভালোবাসতেন মার্ক টোয়েন একটা সময় ছিল যখন মানুষ বিশ্বাস করত যে চাঁদেও মানুষ আছে অ্যাপোলোর আগে আমেরিকার মানুষ বিশ্বাস করত যে চাঁদেও মানুষ বাস করে তো তাদের একটা সুন্দর ভাবনা এলো তারা ভাবল কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে আমরা সবাই নিজেদের ছাদে গিয়ে দাঁড়াবো আর একটাই শব্দ সমস্যারে চিৎকার করে বলবো তাদের দিকে তাকিয়ে চিৎকার করে হু বলে উঠবো দেখি তারা কি বলে আমরা এখানে কি চেষ্টা করব সকলে আমি এক দুই তিন বলবো আর আপনারা সবাই হু বলে উঠবেন এত জোরে যাতে গোটা হায়দ্রাবাদ শুনতে পায় ওয়ান টু থ্রি আপনারা এটা কত সুন্দর করলেন কিন্তু সেই দিন সকলেই ছাদে উঠেছিলেন সেই সময়ে আমার মাথায় একটা ওই যে কি বলে একটা শৈল্পিক ভাবনা এসেছিল আমি ভাবলাম এটা একটা বিরল মুহূর্ত সকলে মিলে বলতে যাচ্ছে একটাই শব্দ আর আমার গলার শর্ত খুব কম কি আর হবে আমি যদি এটা না বলি আর আমি শুনতে চাইছিলাম সেই অসাধারণ মুহূর্তটা সবাই বলবে হু তো সেই মুহূর্তটা এলো এবং নিঃশব্দে চলে গেল এমনটা হতে পারে নির্বাচনের দিন কেউই বাইরে এলো না শুধু তারাই এলো রাজনৈতিক দলগুলো যাদের অর্থলোভ বা ভয় দেখি এক ছাতার তলায় রেখেছে এটা হলো দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন হয়ে বেঁচে থাকা দেখুন তামিল ভাষায় গণতন্ত্রের জন্য শব্দটি হল জননায়কম জননায়কম এর অর্থ হল পিপল আর দ্য লিডার্স জনগণই হলো নেতা আমাদের দেশের মানুষরা এখনও বোঝেননি যে আমরাই এ দেশের নেতৃত্ব এখনো আমরা রাজতন্ত্রের মানসিকতায় আটকে আছি নির্বাচিত ব্যক্তিটিকে ভাবি রাজা কিংবা সম্রাট তো এই শিক্ষার অভাব তথ্যের অভাব দেশের সঙ্গে একাত্মতার অভাবের ফলে আমরাই দেশের নির্মাতা এই জোরালো বোধটি কাজ করে না কেউ একজন দেশটা চালাবে এটা সেই ব্রিটিশের খোয়ারি আমরা ভাবি অন্য কেউ দেশ চালাচ্ছে এটা বুঝতেই চাই না যে দেশটা আমাদের আমাদেরই এটা তৈরি করতে হবে এই মুহূর্তে আমাদের অবস্থা হলো ডোনাল্ড ট্রাম্প যদি সব ভারতীয়দের জন্য ভিসা উন্মুক্ত করে দেয় জনসংখ্যার ষাট শতাংশই সাগর পাড়ি দিয়ে আমেরিকা চলে যাবে এটা ঠিক নয় সকলেই চলে যেতে চায় মানে আমরা দেশটা সেভাবে তৈরি করিনি যেখানে মানুষ থাকতে চায় তাই না সকলেই যদি এখানে আসতে চায় তার অর্থ একটি মহান দেশ তৈরি করেছি আমরা পার্টিসিপেটিং ইন দ্য ফান্ডামেন্টাল পার্টিসিপেটিং ইন দা এর জন্য মৌলিক প্রক্রিয়ায় অংশগ্রহণ গণতন্ত্রের মৌলিক প্রক্রিয়ায় অংশ নেওয়া প্রত্যেকটি মানুষের জন্য আবশ্যিক কিন্তু বাধ্যতামূলক করলে সেটা কুৎসিত হয়ে যাবে তো আমার কথা হলো এই সাধারণ বিষয় নিয়ে আমরা বিতর্ক করছি মানে সবাইকে একসাথে রাখতে পারছি না আর সকলকে ভোট দেওয়াতেও পারবো না দেশের সংকটের মুহূর্তেও যখন পঞ্চাশ শতাংশ মানুষ ভালো করে খেতে পায় না সেটা আমার কাছে সংকটজনক এটা সাধারণ পরিস্থিতি নয় এটা সংকট যখন এমন সংকট রয়েছে এখানে আমার ভোট দেওয়া উচিত কি উচিত নয় হয়তো আমরা বলবো কেউ গ্রহণযোগ্য নয় আমার কাছে ঠিক আছে এগুলো শুনতে বুদ্ধিজীবীর মতো লাগে কিন্তু বিশ্বাস করুন এভাবে দেশকে তৈরি করতে পারবেন না আপনাকে বিকল্প বাঁচতেই হবে যত খারাপ বিকল্পই থাক তার মধ্যে অবশ্যই একটু কম খারাপ বিকল্পকে বেছে নিতে হবে দেশকে যদি দীর্ঘমেয়াদে উন্নত করতে চান আপনি সরে থাকতে বা এটা বলতে পারেন না ও কেউ যোগ্য নয় তাহলে আপনিই উঠে দাঁড়ান যদি মনে করেন এই বিতর্কটা সব জায়গায় চলছে চায়ের দোকানে কলেজে সর্বত্র ও রাজনৈতিক নেতারা জঘন্য তারা চোর তারা এরকম আমরা যদি চোরেদের হাতেই দেশটাকে তুলে দিয়ে থাকি আর পিছনের শাড়িতে এখানে বসে থাকি এমনকি ভোট দেওয়ার দায়িত্বটুকু যদি অনুভব না করি তাহলে আমরা তো তাদের থেকেও বড়ো চোর তাই না হ্যালো এই দায়িত্ববোধ আসতেই হবে আমরা বুঝে উঠতে পারিনি গণতন্ত্রের মৌলিক দায়িত্বটাই আমরা যখন সেটাই বুঝতে পারি না তাহলে তো অযোগ্য হয়ে উঠবই গণতন্ত্রের জন্য আর অন্য কিছু আমাদের পরিচালনার ভার নেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র ভোট নয় আর অনেকগুলি উপকরণ রয়েছে যেগুলির মাধ্যমে আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ছাত্ররা যেন অংশ নেয় রাস্তায় নেমে প্রতিবাদ নয় বাস জ্বালিয়ে নয় গণতন্ত্রের হাতিয়ারগুলিতে অংশ নিতে হবে আপনারা সকলেই আইনের ছাত্র জীবনের একটি অংশ আপনারা অবশ্যই ব্যয় করুন এই দেশ ও যুব সমাজকে সচেতন করার কাজে যে কি কি উপায়ে তারা অংশ নিতে পারে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ গঠনের জন্য